আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটি রেডিমেড থ্রি পিচ কেন বাঁকা হয়ে যায় বা কেন ধুয়ে দেওয়ার পরে কণা ঝুলে যায় বা একদিকে সরে যায় এই মারাত্মক একটি সমস্যার মূল কারণটি কি আজকে আমরা এই ভিডিও থেকে জানবো তো তো দেখুন এখানে তিনটি পিস কাপড় দেখতে পারতেছেন এই তিনটি পিসের একটি পিছু আমি কাটিং করে দেখাবো না কিন্তু তারপর আজকের এই ভিডিওটি আপনার দর্জি কাজের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই বলবো ভিডিওটি না টেনে হয়তো কয়েক মিনিটের ভিডিও ভিডিওটি দেখুন এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম শিখতে পারবেন বা তো এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু স্বাদেশ পাবেন যে স্বাদেশটি আপনার দর্জি কাজের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তো তো চলুন তাহলে আজকে আমরা দেখবো কেন একটি কামিজ সাইটে সরে যায় ঝুলে এই যে সমস্যাগুলো কেন হচ্ছে সেই জিনিসটি আজকে আমরা দেখব তো চলুন তো দেখুন এখানে দুইটি আনরেডি থ্রি পিসের আমি কামিজের কাপড় নিয়েছি এবং এখানে একটি সালোয়ারের কাপড় নিয়েছি তো দেখুন এখানে আমি কি বলতেছি একটু মনোযোগ দিয়ে আপনাকে কথাগুলো শুনতে হবে তো সর্বপ্রথম এই কাপড়টিকে যদি আমরা ওপেন করে দেখি তো দেখুন যারা আপনার দর্জি কাজ করেন খাড়া সাইড এবং আড়া সাইড এটা অবশ্যই বুঝেন তো দেখুন এই সাইডটিতে আপনি দেখবেন পাইর আছে এই সাইডটি হচ্ছে খাড়া তো যে কোনো পোশাক তৈরি করার জন্য বিশেষ করে কিন্তু কোম্পানি তৈরি করেছে এই সাইডটি থাকবে লাম্বার দিকে মানে এই সাইডটি হচ্ছে লাম্বার দিকে আর যে কোনো পোশাক তৈরির ক্ষেত্রে এই সাইডটি থাকবে আমাদের বডির পাশের দিকে তো এইটা হচ্ছে খাড়া এবং আড়া সাইড এই জিনিসটা আপনাকে ভালো করে চিনতে হবে বা মনে রাখতে হবে তো এই অবস্থা এখান থেকে আমি স্যালোয়ার কাপড়টি সরিয়ে নিচ্ছি এটার কোনো আর কাজ নেই আমাদের তো দেখুন এখানে আমি দুইটি থ্রি পিস নিয়েছি তো ফার্স্ট টাইমে একটি থ্রি পিস ওপেন করে দেখাচ্ছি তো দেখুন এটা হচ্ছে একটি রেডিমেড থ্রি পিসের কামিজ তো আমরা যদি দেখি এই যে ডিজাইনটি করেছে বা এই কামিজটি যে লংটি এদিকে আছে এটা কোন দিকে এই ডিজাইনটি এরা করেছে তো দেখুন আমরা যদি এদিকে এটা টেনে দেখি তো দেখুন এই লংটি কিন্তু ঠিক আছে এদিকে বাড়তেছে না তো দেখুন এইদিকে যদি আমরা টান দিয়ে দেখি তাহলে দেখুন স্টিচ করতেছে মানে যে আড়া সাইডটি ঠিক আছে পাশের দিকে রেখেছে এই থ্রি পিসটিতে এবং যে খাড়া সাইডটি মানে কোম্পানি বিশেষভাবে যে কাপড়টি তৈরি করে খাড়া সাইডটি লাম্বার দিকে রাখার জন্য এই থ্রি পিসটি লাম্বার সাইডেই আছে তো দেখুন এই থ্রি পিসটি আপনি বা আমি যেই সেলাই করুক না কেন যদি সঠিক নিয়মে সেলাই করতে পারে এই থ্রি পিসটি ধুয়ে দেওয়ার পরে বা ধুয়ে দেওয়ার আগে বাঁকা হওয়ার চান্স মাত্র বাঁকা হওয়ার চান্স আপনি জিরো পারসেন্ট বলতে পারেন তো এই থ্রি পিসটি এখন আমি একটি সরিয়ে রাখতেছি তো দেখুন এখানে আমি একটি পিস নিয়েছি এটা হচ্ছে একটি রেডিমেড থ্রি পিসের কামিজের কাপড় তো দেখুন এই কাপড়টিকে যদি আমরা ঠিক আছে আরা খারাটি দেখি আসলে এই কাপড়টিকে কোন দিকে রেখেছে আমরা এটি আগে দেখে নিই তো দেখুন আমরা যদি এদিকে এটা টেনে দেখি তো দেখুন এটা হচ্ছে আরা সাইট মানে কাপড়ের যে পাশ সেই পাশটিকে লাম্বার দিকে রেখেছে আর আমরা যদি এইদিকে টেনে দেখি তো দেখুন যে কাপড়ের যে আমরা খারা আড়া সাইডটি বলতেছি সেই খারা সাইডটি এই রেখেছে এই খারা সাইটটি থাকার কথা ছিল এই দিকে তো এই খারা এই আরা একটি কামিজে কি সমস্যা করতে পারে এইটাই হচ্ছে মূল কারণ তো ছোট্ট একটু কৌতুক বলে নেব এখানে হয়তো আমাদের ঠিক আছে দর্জি কাজের বাইরে চলে যায় আপনাদের বোঝানোর জন্য তো দেখুন এক কমেডিয়ান অনুষ্ঠান হচ্ছে সেই কমেডিয়ান অনুষ্ঠানে একজন পার্টফর্মেজ এসে বলতেছে চোখের জলে কপাল ভিজিয়া যায় তো যারা বিচারক ছিল তারা বলতেছে এটা কেমন কথা চোখের জলে কপাল ভিজে গেল চোখের জল তো ঠিক আছে নিচের দিকে পড়ে সেই পার্টফর্মে যাওয়ার উল্টা বলতেছে তো দেখুন পা দুটো বাঁধা ছিল গাছের ওডালে তো পা যদি গাছের বাঁধা থাকে তাহলে চোখের জল তো কপালের দিকে আসবে তাই না তো একইভাবে কোম্পানি যখন যারা এই রেডিমেড থ্রি পিসগুলো ঠিক আছে প্রসেসিং করতেছে বা তৈরি করতেছে তারা কি করতেছে এই কাপড়ের পা দুটিকে ঠিক আছে গাছের ডালে বেঁধে রাখতেছে মানে উল্টো দিকে রাখতেছে রাখার কারণে দেখুন এই যেখানে নিচে যে ডিজাইনটি করেছে এই ডিজাইনটি কিন্তু একটি ভারী অংশ এই ভারী সাইটে ঠিক আছে যখন এই যে আড়া সাইডে থাকতেছে এই কাপড়টি ঠিক আছে ভারী হওয়ার কারণে ব্যালেন্সটা ঠিক রাখতে পারে না এবং যখন আড়া সাইডটি আমাদের লাম্বার দিকে থাকতেছে ধুয়ে দেওয়ার পরে ঠিক আছে যে কোনো একটি সাইড সরে যাচ্ছে তো এই ধরনের থ্রি পিসগুলো আমরা যতই ঠিক আছে যখন তৈরি করতেছি বা কাটিং করতেছি অনেক সুন্দর করে মিল করতেছি বা অনেক সুন্দর করে সেলাই করতেছি তারপরেও পাখা হয়ে যাচ্ছে শুধু এটা আপনার ক্ষেত্রে না আমরা যারা দীর্ঘদিন থেকে কাজ করি আমাদের যে এত কাজের অভিজ্ঞতা বা যা আমাদের মতো আরও ছিনিয়ার ভাইরা আছে বা যারা দীর্ঘদিন থেকে কাজ করে তাদেরও একই সমস্যা হবে কারণ যখন সেলাই করি তখন এই সমস্যা না যখন ধুয়ে দিচ্ছি তখন এই সমস্যাটি হচ্ছে ভাই আমরা তৈরি করার সময় সমস্যার সমাধান করতে পারবো ধুয়ে দেওয়ার পরে যখন সমস্যা হবে আমরা কীভাবে সমাধান করব। এটা হচ্ছে কাপড়ের সমস্যা এই আড়া এবং খাড়া তো দেখুন এই ক্ষেত্রে আপনার কি করবেন যখন একটি কাস্টমার এই ধরনের থ্রি পিস নিয়ে আসবে আপনাকে এখানে ভালো করে এই জিনিসটি মনিটরিং করতে হবে মানে লক্ষ্য রাখতে হবে যখন একটি থ্রি পিস আপনি দেখবেন আর ছাইটি এই লাম্বার দিকে কাজ করেছে এই ধরনের থ্রি পিস একটি কাস্টমার নিয়ে এসেছে তখন আপনি কাস্টমারকে বলবেন আমি যখন তৈরি করে দিচ্ছি তখন আপনাকে দেখে নিতে হবে আপনার থ্রি পিসটি ঠিক আছে কিনা তৈরি করার পরে যদি ধুয়ে দেওয়ার পরে বা ব্যবহার করার পরে যদি সাইড সরে যায় বা ঝুলে যায় এখানে আমার বলার কিছু থাকবে না তো দেখুন এটা তো হলো কাস্টমারের ক্ষেত্রে যখন আপনি নিজের জন্য একটি কিনবেন দোকানে যে এই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে তো দেখুন আপনি ঠিক আছে একটি থ্রি পিস অনেক শখের বর্ষে হয়তো কিনবেন কিন্তু বাসায় এনে তৈরি করার পরে যখন বাঁকা হয়ে যাবে এটা পরে কিন্তু মানুষ সামনে যাওয়ার মতো না এই জন্য আপনাকে কী করতে হবে যখন আপনি মার্কেটে যাই একটি থ্রি পিস কিনবেন রেডিমেড থ্রি পিস বা প্রিন্টেড থ্রি পিস এই জিনিসটি আপনাকে ঠিক আছে ভালো করে মনিটরিং করতে হবে ভালো করে লক্ষ্য রেখে এই থ্রি পিসগুলো কিনতে হবে তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন দেখুন তারপরে তো আমাদেরকে চেষ্টা করতে হবে যেন থ্রি পিসগুলো ঠিক আছে বাঁকা না হয় কারণ আপনার কথা আর আমার কথায় কোম্পানি ঠিক আছে এই সিস্টেমটিকে বাদ দেবে না আর আমার কথায় আপনার কথায় একই সাথে সব মানুষ সচেতন হবে না এই জন্য আমাদের কী করতে হবে তারপরে চেষ্টা করতে হবে যেন ওই থ্রি পিসগুলো বাঁকানো হয় তো একটি রেডিমেড থ্রি পিস প্রফেশনালভাবে বা সঠিক নিয়মে ঠিক আছে কীভাবে কাটিং করতে হবে এই বিষয়ের উপরে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো এই ভিডিওর ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেবো সেই ভিডিওটি দেখলে ঠিক আছে আশা করি আপনার পূর্ণাঙ্গ অভিজ্ঞতা চলে আসবে এই ধরনের থ্রি পিস কীভাবে কাটিং করতে হবে তো এই অবস্থা আমি ঠিক আছে ভিডিওটি এখানে শেষ করতেছি এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনার যে মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি অন্তত বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন